আয়ু ফালে কেৱল পানী আৰু পানী। এই মহাপ্ৰলয়ত মই কি অৱতাৰ কৰিম ধাৰণ তাকে ভাবিব পৰা নাই। কৃষ্ণ হৰি প্ৰয়োজন হৈছে। আৰু প্ৰভু দুষ্টক দমন আৰু
সন্তক পালন তো করবই লাগিব। দেবরেখী প্রভু, তুমি কথাটা একেবারে সহজভাবে ভাবিছ নারায়ণ, কারণ এবার ধ্বংস হয়ে যাওয়া সৃষ্টি পুনের গড় দিয়াটো জানো ইমান সম্ভবপর হব। অবশ্যই ঠিকই, এই মহাপ্রলয়ত এই পৃথিবীতে কোনোই বাঁচি থাকিব নোৱাৰিব। কিন্তু দেবর্ষী প্রভু, এই মহাপ্রলয়ের মাজতো এজন মহাধার্মিক কিন্তু জিয়াই থাকিব। কোন সে মহাধার্মিক প্রভু? খোলা দেবর্ষী, জম্বুদ্বীপৰ ৰজা সত্যবন। নারায়ণ নারায়ণ। ও দেবর্ষী, জম্বুদ্বীপৰ ৰজা মহাপ্রয়ন মহাধামিক সত্যবত কিন্তু এই মহাপ্রলয়ের মাজতো জিয়াই থাকিব। নারায়ণ নারায়ণ প্রভু, সত্যব্রত মহাধর্মপরায়ণ রজা, তেও দ্বারাই আপনি পুনের সৃষ্টি রক্ষা করব পারিব। কিন্তু কিন্তু কেনে কই দেবরেখী? শুনক প্রভু, মহাপ্রলয় আরম্ভ হওয়ার আগতে প্রয়োজনীয় সকল সামগ্রী আপনি সত্যব্রতক সংগ্রহ করে রাখবলে কক। জীব জন্তুবিল যাতে অনিষ্ট নহয় তার ব্যবস্থা করলে পুনের নতুন সৃষ্টির পাতনি মেলিব পারিব। দেবরেখী প্রভু, ময়ো তাকে পরিকল্পনা করেছি। নারায়ণ, সময়ত সকলো ব্যবহার করব লাগিব। পিছে দেবরেখী প্রভু, এবে তুমি যা, এই বার্তা হৌ নর সমাজত দিয়া গল। প্রভু লীলা সদায় সমভাগী হয়ে যাব লক্ষ্মীনারায়ণ। প্রভু অনন্ত অসীম মহিমাময় দীন বন্ধু, হে হরি, তোমার কি যে বিচিত্র লীলা, তোমার লীলা চাই চাই সচাই সচাই ধন্য হব যে লক্ষ্মী নারদর জীবন। বারু প্রভু, দেবরী তবশরণত পুনশ প্রণিপাত জনাই এ দাসেবে বিদায় হে মাগিস। যা দেবরী, ঈশ্বর পরম ব্রহ্ম এ পরম ধাম পবিত্র পরম ভবান পবিত্র পরম ভবান পবিত্র ভবনে দেখিলো নয়নে দেবনারায়ণ হরি, এ প্রভু রাতুল সরণতে শুনার নুপুর বাজে রুজু নুজুনু করি, এ রুজু নুজুনু করি। নারায়ণ নারায়ণ প্রভু ভগবন্ত অনন্ত ঈশ্বর প্রপন্ন জনতা রাম রাম কৃষ্ণ রাম রাম রাম।